ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং আজকে আমার এই ভিডিওতে যারা নতুন সাবস্ক্রাইব আছে তাদেরকে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন আর শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের সবার যদি কম্পিউটার সম্বন্ধে অন্য কোনো নতুন কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন তো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা দেখাবো কীভাবে মাইক্রোসেফ্ট অফিসওয়ারে বাইডিফল্ট যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা বন্ধ হয়ে গেলে আমরা আবার সেটাকে ঠিক করতে পারবো অর্থাৎ আনতে পারবো তার জন্য আমি এখানে বাই ডিফল্ট প্যারাগ্রাফটা আনি এখানে সিম্পলি আমি লিখছি ইকাল টু র্যান্ড আর এ এন ডি ফার্স্ট প্যাকেট ওপেন ক্লোজ করে আমি সিম্পলি এন্টার দিলাম দেখুন আমার এখানে বাই ডিফল্ট প্যারাগ্রাফটা চলে এসেছে অর্থাৎ এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় অর্থাৎ আমি ইকাল টু র্যান্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেস করলাম কিন্তু এন্টার দেওয়ার পরও আমার ডিফল্ট যেই প্যারাগ্রাফটা আছে সেটা আসছে না সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে সেটা কীভাবে ঠিক করা যায় সেটা আমি দেখাবো তার আগে এটা আমি বন্ধ করে দেখাই যে কীভাবে এটা বন্ধ করা যায় তো সিম্পলি আমাকে বন্ধ করার জন্য আসতে হবে কোথায় অফিস বাটনে অফিস বাটনে যাব অফিস বাটন থেকে আমি চলে আসবো কোথায় ওয়ার্ড অপশান ওয়ার্ড অপশানে এসে এখান থেকে আমি কোথায় যাব প্রুফিং অর্থাৎ ওয়ার্ড অপশান একটা ডায়লগ বক্স খুলবে যেখানে লেখা রয়েছে প্রুফিং এখানে ক্লিক করব। প্রুফিং ক্লিক করার পর যেখানে লেখা রয়েছে অটো কারেক্ট অপশান সেখানে ক্লিক করব করার সাথে সাথে অটো কারেক্ট বলে একটা এখানে টোটাল ডায়লগ বক্স খুলবে এবং যার নিচে লেখা রয়েছে রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ এবং তার আগে একটা বক্সে একটা চিহ্ন আছে আমি সেই টিক চিহ্নটা ক্লিক করব। অর্থাৎ টিকচুণ্নাটা ক্লিক করে সরিয়ে দিলাম তারপর সিম্পলি এটা ওকে করবো আবার এটা ওকে করে দেবো এবার এখানে যদি আমি লিখি এ টু র্যান্ট ফার্স্ট প্যাকেট ওপেন ক্লোজ করে যদি এন্টার দিই দেখুন বাই ডিফল্ট যে প্যারাগ্রাফটা আছে সেটা কিন্তু আসছে না আমি যদি মার্কাস অফিস ওয়ারটা ক্লোজও করে দিই সেভ করছি না যেহেতু আবার ওপেন করি দেখুন এখানে যদি আমি লিখি যে টু র্যান্ড বলে আবার লিখব ফার্স্ট ব্ল্যাকের ওপেন ক্লাস করবে এন্টার দেবো দেখুন বাই ডিফল্ট যে প্যারাগ্রাফটা আছে সেটা কিন্তু আসছে না কেন আমি সেটা বন্ধ করে দিয়েছিলাম এরকম যদি কারো কম্পিউটারের সমস্যা থাকে যে আমি একাল টু র্যান্ট দিয়ে ফার্স্ট ব্ল্যাকের ওপেন ক্লোজ করার পরেও আমার বাই ডিফল্ট প্যারাগ্রাফটা আসছে না তাহলে সেটাকে আবার ঠিক করার জন্য যেভাবে আমি বন্ধ করেছিলাম সেভাবে এটাকে ঠিক করতে হবে তাহলে সেটা ঠিক করার জন্য আমরা কোথায় যাব অফিস বাটনে অফিস বাটনে সিম্পলি গিয়ে এখানে ক্লিক করব করে এনে কোথায় যাব ওয়ার্ড অপশান ওয়ার্ড অপশানে এসে ক্লিক করার পর যেখানে লেখা রয়েছে প্রুফিং এখানে আমি ক্লিক করব করার পর যেখানে লেখা রয়েছে অটোকারেক্ট অপশান সেখানে সিম্পলি এসে ক্লিক করব করার পর দেখুন এখানে লেখা রয়েছে রিপ্লেস টেক্স অ্যাজ ইউ টাইপ অর্থাৎ যেটা আমি যেখানে একটা টিক চিহ্ন ছিল যেটা আমি ক্লিক করে সরিয়ে দিয়েছিলাম সেই টিক চিহ্নটা আবার এখানে নিয়ে আসবো আনার পর সিম্পলি ওকে করবো এবং এখানেও ওকে করব করার পর এখানে আমি যখনই লিখবো এ টু র্যান্ট ফার্স্ট প্যাকেট ওপেন ক্লোজ করে আবার যখন এন্টার দেবো তখন আমার ডিফল্ট যে প্যারাগ্রাফটা সেটা সেটা অটোমেটিক আবার চলে এসেছে তো এইভাবে ডিফল্ট প্যারাগ্রাফ বন্ধ করা যায় অর্থাৎ যদি কারো কম্পিউটারে ডিফল্ট প্যারাগ্রাফটা অর্থাৎ এইভাবে যদি বন্ধ করা থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে সেটাকে আবার রিসলভ করতে পারব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে আজকে যারা নতুন আছে তাদেরকেও আমি বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন আর যদি আপনাদের কম্পিউটার সম্বন্ধে অন্য কোনো কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ